শীতকালীন সবজি মূলা, অনেকেই গ্যাস অ্যাসিডিটি হওয়ার ভয়ে খাদ্য তালিকা থেকে বাদ দেন এই মূলাকে। এটি একটি বড় ভুল। বাজারে এখন মূলায় ছেয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের মূলা কিনতে পাওয়া যায়, সাদা, লাল, গোলাপি, হলুদ। এই সমস্ত মূলার এতটাই স্বাস্থ্যোপকারিতা আছে যা অধিকাংশ মানুষেরই অজানা। আমরা বাজার থেকে যে সাদা ধপধপে মূলাগুলো কিনে নিয়ে আসি, প্রাকৃতিকভাবে এটি অনেক রোগের চিকিৎসা করতে পারে। আপনার যদি ইউরিন সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে এবং প্রস্রাবের কোনো সমস্যা থেকে থাকে, যদি আপনার কিডনির কোনো রোগ, কিডনিতে পাথর অথবা টিউমার থেকে থাকে, তাদের জন্য মূলা একটি আদর্শ খাবার। কিডনির যে কোনো রোগ, মূত্রথলির যে কোনো রোগ, মূত্র সংক্রান্ত যে কোনো সমস্যা, শরীরে অতিরিক্ত টক্সিন জমে যাওয়া, জন্ডিস রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের সমস্যা, হার্টের নানাবিধ সমস্যা, শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা, ফুসফুসে ইনফেকশন হয়ে যাওয়া, হাঁচি কাশি বারবার আসতে থাকা, ক্যান্সারের মতো মরণ রোগ, শরীরের ভেতর প্রদাহ, এই সমস্ত রোগে মূলা আপনাকে ঔষধের মতো সাহায্য করবে। এমনকি ঔষধের চেয়েও ভালো কাজ করবে মূলা। এটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার পাশাপাশি আপনার শরীরের ইউরিন, এটি শরীরের ইমিউনিটি সিস্টেম খুব ভালো রাখতে সাহায্য করবে এই মূলা। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক মূলা আমাদের শরীরের কী কী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মূলা আমাদের শরীরের কী কী রোগ প্রতিরোধ করে। রক্তের অক্সিজেন বাড়ায়, রক্তের লোহিত কণিকা ধ্বংসের হাত থেকে রক্ষা করে মূলা। মূলা খেলে রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়ে। যকৃত সুরক্ষা করে, মূলায় প্রচুর ফাইবার আছে। প্রতিদিন যদি সালাদের সঙ্গে অল্প পরিমাণে মূলা খাওয়া যায় তবে শরীরে ফাইবার আসার হজম ভালো হয়। এটি পিত্ত উৎপাদনকে নিয়ন্ত্রণ করে, যকৃত ও গল ব্লাডারকে রক্ষা করে। শরীরের পানি ধারণ ক্ষমতা বাড়াতে মূলা খাওয়া যেতে পারে। হৃদযন্ত্রের সুরক্ষায়, হৃদযন্ত্র সুরক্ষা করতে পারে মূলা। এতে আছে অ্যান্থোসায়ানিন, যা হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। তাই বেশি মূলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে। এটি ভিটামিন সি, ফলিক অ্যাসিড ও ফ্লাভোনয়েডসের ভালো উৎস। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, মূলায় আছে পটাশিয়াম, যা শরীরে পটাশিয়ামের ঘাটতি পূরণ করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত প্রবাহ ঠিক রাখে। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা মূলা খেতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় রক্ত শীতলকারী প্রভাব আছে মূলায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এতে প্রচুর ভিটামিন সি থাকায় সাধারণ সর্দি কাশি থেকে সুরক্ষা দেয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত মূলা খেলে শরীরে ক্ষতিকর মুক্ত উপাদান তৈরি হয় না, এছাড়া প্রদাহ ও অকাল বার্ধক্য দূর হয়। রক্তনালী শক্তিশালী করে, কোলাজেন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মূলা, যা রক্তনালীকে শক্তিশালী করে এবং অথেরোক্লোসিস নামের ধমনী রোগ হতে বাধা দেয়। বিপাকের বন্ধু, শুধু পাচনতন্ত্রই নয়, এটি বিপাকেরও ভালো বন্ধু। অম্ল, স্থূলতা, গ্যাস্ট্রিক, মাথা ব্যথা, বমিভাব দূর করে মূলা। উচ্চ পুষ্টিগুণ, লাল মূলায় ভিটামিন ই, এ, সি, B6 ও কে আছে। এটি অ্যান্টিঅক্সিডেন্টেও ভরপুর। এতে আছে ফাইবার, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, কপার, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাঙ্গানিজ। এইসব উপাদান আমাদের শরীরকে কর্মঠ রাখতে সাহায্য করে। ত্বকের জন্য ভালো, প্রতিদিন মূলার জুস খেলে ত্বক সতেজ থাকে। মূলা থাকা ভিটামিন সি, জিঙ্ক ও ফসফরাস এই ক্ষেত্রে ভূমিকা রাখে। ত্বকের শুষ্কতা, ব্রণ বা দাগ দূর করতে পারে। মূলার পেস্ট তৈরি করে মুখে মাখলে ত্বক সজীব থাকে। এছাড়া চুলের খুশকি দূর করে, চুল পড়া বন্ধ করতে, চুলের গোড়া শক্ত করতে পারে মূলা। শরীর আর্দ্র রাখে, মূলায় জলীয় পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে আর্দ্র রাখে। তো দর্শক, আপনারা জানতে পারলেন মূলার বিভিন্ন উপকারিতার সম্পর্কে। আজ থেকে নিয়মিত খাওয়া শুরু করুন এই মূলা। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।